হ্যালো অল ইউটিউবার্স, আজকে আমি ব্লগ করতে চলেছি। আজকের ব্লগটা হচ্ছে আমাদের বাড়ির সামনে মাঠ আছে, মাঠে মেলা হবে, তো চলো তোমাদেরকে সেই মাঠে নিয়ে গিয়ে দেখাবো যে সেখানে মেলাটা কীরকমভাবে তৈরি হচ্ছে। বা তো এখন তোমাদেরকে নিয়ে যাব আমাদের যাদবনগর মাঠে, তোমরা চাইলে চলে আসতে পারো, এখানে মেলা খুব সুন্দর হয়, প্রতি বছরই লক্ষ্মী পূজার মেলা হয়। তো চলো যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের বর্ডার, আর সামনেই মাঠ আছে। এখানে আমাদের মায়ের মন্দির আছে, সেখানে আপনাদের নিয়ে যেয়ে দেখাবো। এটা হচ্ছে আমাদের মায়ের মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন, আর ওই সামনে মাঠ আছে, মাঠে মেলা হবে আজকে। তো চলো, মায়ের মন্দির দেখানো হয়ে গেল, এই লক্ষ্মী পুজোর উপলক্ষে আজকে মেলা হবে। তো এখন নেক্সট নিয়ে যাব আপনাদের মাঠে। আমার কিছু বন্ধু আর ভাই, তো চলো মাঠে যাওয়া যাক। মাঠে গিয়ে তোমাদেরকে দেখাবো যে আজকের মেলাটা কিরকম হতে চলেছে। এখান থেকেও ভালো করে দেখতে পারবে মেলাটা, মেলাটা কত সুন্দরভাবে বসছে। তোরা এখানে চান, এরা এখানে চান করছে, তো এরা এখন খেলা করছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিস, বুঝলি? ওকে, ঠিক আছে, কি নামে খোলা আছে এটা বলে দাও। এইচডি কাকা টিভি নামে খোলা আছে, সাবস্ক্রাইব করে দিস, লিংক পাঠিয়ে দেবো। ঠিক আছে, এটা সামনে বাংলাদেশ। আচ্ছা ঠিক আছে, এটা দেখতেই পাচ্ছেন আপনারা, এটা যাদবনগর মাঠ, খেলার মাঠ। এখানে প্রতি বছর লক্ষ্মী পুজোর উপলক্ষে মেলা হয়, তো এবারও মেলা হচ্ছে, এখনও পুরোপুরিভাবে বসেনি, অনেকটা সময় লাগবে বসতে। বিকাল করতে করতে মেলা অবশ্য সম্পূর্ণভাবে বসে যাবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে সামনে বাংলাদেশ, আর বাংলাদেশের সামনেই মেলাটা হচ্ছে এখন, যদিও পুরোপুরি বসেনি, তাও যতটুকু না পারলাম দেখানোর চেষ্টা করলাম। আবারও বিকালের দিকে আসব। এখন থেকেই বাচ্চারা খেলাধুলা করতে লেগেছে। এখানে মেলা এখন থেকেই বসতে লেগেছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে আমার মামু, আর মেলা হচ্ছে আজকে যাদবনগর মাঠে। তো আপনারা যারা যারা দেখতে ইচ্ছুক আপনারা চলে আসবেন, ঠিকানাটা হচ্ছে যাদবনগর খেলার মাঠ, আইহো মাঠ, আইহো খেলার মাঠ, আইহো মাঠ, আইহো আইহো যাদবনগর খেলার মাঠ, আইহো স্ট্যান্ডে এসে যে কোনো লোকাল টোটোতে আসা যাবে। লোকাল টোটো খুব জোর বেশি নেবে না, 10 টাকা নেবে, তো আপনারা চলে আসতে পারবেন এই মেলাতে, মেলাতে এসে সুন্দরভাবে মজা করতে পারবেন। তো চলো, বিকালে দেখা হচ্ছে মাঠে সম্পূর্ণ মেলা নিয়ে।
Yeah.